नमस्कार আপনাদের সাথে আমি মাধুরিমা ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের নতুন রেসিপি পনির পরাঠা। চলে যাচ্ছি ডাইরেক্ট প্রসেসে। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতন আটা। আমি আজকে পরাঠাটা আটা দিয়েই বানাবো, চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এরপর এই দুটো ইনগ্রেডিয়েন্টস একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে নরমালি যেরকম আমরা আটা মাখি সেরকম ভাবে একটা ডো তৈরি করে নেব। আটাটা মাখার জন্য কোনো রকম গরম জলের ব্যবহার আমি এখানে করছি না, সাধারণ যে নরমাল জল হয় খাওয়ার যে জল সেই জলই ইউজ করছি। এরপর আটাটা মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্ট হতে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সাদা তেল, যাতে আটার উপরের সারফেসটা বেশি ড্রাই না হয়ে যায়। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্ট হতে দেব। এই দিকে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরগুলো এখানে গ্রিট করার সুবিধার্থে আমি এইভাবে লম্বা করে কেটেছি। এইভাবে পনিরটা গ্রিট করে নিচ্ছি। চাইলে আপনি পনিরটা হাতে স্ম্যাশ করে নিয়েও দিতে পারেন, কিন্তু যদি স্ম্যাশ করে নিয়ে দেন আর ভেতরে যদি গোটা গোটা থেকে যায় কোনো কারণে, তাহলে যখন আপনি পরোটাটা বেলবেন তাহলে কিন্তু সমস্যা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, 2 থেকে 3 ইঞ্চের একটা আদা ভালোভাবে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা আর পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি যাতে বেলার সময় কোনো রকম অসুবিধা না হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন গোটা ধনে। গোটা ধনেটা একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিয়ে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুনের মতন লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, অথবা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন এর বদলে। এরপর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে একটু মিশিয়ে নেব। প্রথমে ভালোভাবে মেশানোর পরে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে নুন। যেহেতু আটা মাখার সময় নুন দিয়েছি তাই একটু অল্প পরিমাণেই দিলাম নুনটা। এরপর আবার আরেকবার মিক্সিং করে নিচ্ছি। এরপর এদিকে আটাটা মেখেছি, 10 মিনিটের মতন হয়ে গেছে। এরপর এর থেকে ছোট ছোট লেচি আমি করে নেব। তবে লেচিগুলো খুব বেশি ছোট করব না, যেহেতু এটা পুরভরা পরোটা। যেরকম আলুর পরোটা বা পনির পরোটা এরকম যদি পুরভরা পরোটা হয় তাহলে লেচিগুলো একটু বড় করে করতে হয়, নাহলে ভেতরে যে স্টাফটা দেব সেটা বেলার সময় পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে অথবা পরোটাটা ফেটে যেতে পারে। এরপর পরোটাটা বেলার জন্য আমি এখানে অল্প একটু আটা দিয়ে দিয়েছি। প্রথমে একটু গোল করে বেলে নিচ্ছি আগে। গোল করে বেলা হয়ে যাওয়ার পরে এরপর পনিরের যে স্টাফটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, তাহলে যখন খাবো পনিরের এই পুরটা যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে। পরোটাটা এরপর চারদিক থেকে ফোল্ড করে নিয়ে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দেব। এরপর এটা আবার বেলে নেব গোল করে। অল্প অল্প পরিমাণে আটা ছড়িয়ে আবার আরেকবার পরোটাটা বেলে নিচ্ছি। ভেতরে পনিরের যে স্টাফটা রয়েছে বা পুরটা রয়েছে সেটা যদি টেস্টি হয় বা খেতে ভালো হয় তাহলে কিন্তু পরোটাটা খেতে অসাধারণ লাগে। একটা পরোটা বেলা আমার শেষ হয়ে গেল, এরপর পরের পরোটাটা বেলে নিচ্ছি। আপনাদের আরেকবার একটু প্রসেসটা দেখিয়ে দেব, যে এইভাবে প্রথমে একটু গোল করে বেলে নিয়ে তারপর পনিরের যে আমরা স্টাফ বা পুরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে বেশি করে ভরে দিয়ে তারপর চারদিক থেকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা বাদ দিয়ে আবার আরেকবার বেলে নেব। এরপর আমরা পরোটাগুলো ভাজার প্রিপারেশন করব। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। চাইলে আপনারা পরোটাটা ঘিও ভাজতে পারেন অথবা সাদা তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধু সাদা তেল দিয়েই ভাজছি। অল্প করে একটু সাদা তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলেই পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড একটু হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট সাইডটা উল্টে দেব। এইভাবে বোথ সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা সাইড উল্টে দেওয়ার পরে অপোজিট সাইডে আমি আরেকটু তেল লাগিয়ে দিচ্ছি। বিশেষ করে সাইডগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে।
যেহেতু পুরভরা পরোটা একটু মোটা হয় তাই সাইডগুলো একটু ভেজে নেওয়া খুবই দরকার, না হলে সেখানটা কাঁচা থেকে যায়। এরপর বোথ সাইডে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের পুরভরা পনির পরাঠা। ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু বাটার, এটা আপনি চানা মশালা বা যে কোনো ধরনের রায়তা ইত্যাদি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।